হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়া চুলাতেই নরম তুলতুলে একদম পারফেক্ট একটি ভ্যানিলা কেকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমরা কেক তৈরির মোলটাকে সেট করব। আপনারা চাইলে এরকম স্টিলের মোল্ডও ইউজ করতে পারেন। আজকে এই মোল্ডটা ইউজ করব। এখন মোল্ডে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডে তেল ব্রাশ করে লেখালেখির যে নর্মাল কাগজ আছে সেটা আমি বিছিয়ে দিয়েছি। এখন কাগজের উপরের পার্টেও তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে নিয়েছি। এখন এরকম একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে আমি ভালো করে ফেটে নেব। যেহেতু আজকে কোনো ইলেকট্রিক বিটার ইউজ করছি না, তাই একটু টাইম নিয়ে এই হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন ডিম, চিনি আর এই তেলের মিশ্রণটা খুব ভালো করে 7 থেকে 8 মিনিট এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে বিট করতে হবে। খেয়াল রাখতে হবে চিনির কোনো প্রকার দানা যাতে না থাকে। ডিমের এই মিক্সারটা যত ভালোভাবে মিক্স করা হবে কেকটা ততই পারফেক্ট হবে। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তার জন্য এখানে একটি চালনি নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ, বেকিং সোডা দিচ্ছি সামান্য, লবণ অ্যাড করে দিচ্ছি সামান্য। এখন এই সব কিছুকে খুব ভালো করে চেলে নিতে হবে। ডিমের মিশ্রণটার সাথে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এই মিশানোটাও কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে, কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন আবারও সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। আমাদের কেকের মিক্সারটা রেডি হয়ে গিয়েছে। এর কনসিস্টেন্সিটা কিরকম হয়েছে দেখতে পাচ্ছেন। এখন কেক মোল্ডে একটু উপর থেকে মিক্সারটা ঢেলে দেব। মোল্ডটাকে কয়েকবার ট্যাপ করে নিব, ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে। চুলায় আমি এখানে ননস্টিকের বড় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন হাই হিটে এই হাঁড়িটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। 10 মিনিট পর কেক মোল্ডটা একটু সাবধানে হাঁড়িতে বসিয়ে দিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই এভাবে বন্ধ করে দিতে হবে। এখন চুলার আঁচটা একদম লোতে করে কেকটাকে বেক করতে হবে 40 থেকে 45 মিনিট। প্রায় 45 মিনিট পর ঢাকনাটা খুলে এখন কেকটা চেক করে নিব হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। কেকটাকে এখন পুরোপুরি ঠান্ডা করে নিব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিব।
কেকে নিজের পার্টটা তুলে নেব। যে কাগজটা আছে সেটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখলেন তো, ইলেকট্রিক বিটার ছাড়াও যে চুলাতে এরকম পারফেক্ট একটি স্পঞ্জি ভ্যানিলা কেক তৈরি করা যায়। কেকটা ঠান্ডা হওয়ার পরেও একটু চুপসে যায়নি। এই কেকটা কিন্তু আপনারা বেসিক কেক হিসাবেও ব্যবহার করতে পারেন। এই কেকটাকে আপনারা এমনিতেও খেতে পারেন, অথবা বাটার ক্রিম বা হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করেও এটাকে প্রেজেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। কেকের নিচের পার্টটা উপরে দিলাম, দেখতেই পাচ্ছেন এই কালারটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।